আব্বা আপনাকে খালি মুখে খাইছে নাকি শরীরে ইনজেকশন দিয়ে ঢুকিয়ে দিতে এই সাগরা তুমি খালি আমাকে আব্বা আব্বা করতেছো কেন আমার তো বিয়েই হয় নাই এই এত বড় বড় ছেলে পেলে আমাকে আব্বা আব্বা কয় কে না 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 আমারে চাই রে কোনা বিদি আমায় কুলে দাও প্রিয় কুলে দাও বাহুডোর পৃথিবী আমারে চাই ভাইজান গানটা বন্ধ করো তো গান তো এখন বন্ধ করা যাবি না এখন চলতিছে অনুরোধের আসর সাবা পাওয়া একযোগে প্রচার হচ্ছে ঢাকা দিল্লি মাদ্রাস কলিকাতা বরিশাল এই মমনসিং তারপরে চাঁদমোহর পাবনা আমার আব্বার কি হলো কি হয়েছে তোর বাপ মরি গেছে নাকি আহারে কবে মরিছে কাঁদে না কাঁদে না হাই রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে শেষ বাবা আব্বা কিনা আপনার এই সর্বনাশ করেছে আপনি কিনা কি খাওয়াইছে আপনি খালি কন কি খাওয়াইছে ঘুমের পারি কাপ কিন্তু কমে না মদ খাইছি মদ শশীন পালের দোকানের পাগলা মদ খুব টেস্ট এসব কি কথা কচ্ছে জুরে মান সম্মান তো কিছুই থাকলো না তুমি সিসি করে না ফুপু এখন আসল কথা বাইরে আসতেছে নিশ্চয় আব্বাকে উল্টে পাল্টা কিছু খাওয়াই দেওয়া হয়েছে আব্বার ব্রেন শর্ট করে দেওয়া হয়েছে আব্বা কিন্তু সেই কথাই করছে আব্বা আপনার মদ খাওয়াই না খালি মদ খাওয়ালি মনে মানুষ এরকম পাগলামি করে না আপনাকে অন্য কিছু খাওয়াই দেওয়া হয়েছে মনে হয় আপনার পয়জন পয়জন খাওয়াই দেওয়া হয়েছে আব্বা আপনাকে খালি মুখে খাওয়াইছে নাকি শরীরে ইনজেকশন দিয়ে ঢুকিয়ে দিছে এই সাগরা তুমি খালি আমাকে আব্বা আব্বা করতেছো কেন হ্যাঁ আমার তো বিয়েই হয় নাই এই এত বড় বড় ছেলে পেলে আমাকে আব্বা আব্বা কয় কে আব্বা আপনি ভালো করে আমার দিক তাকা দেখেন আমি আপনার সবচাইতে প্রিয় বেটা জুরিয়েন আব্বা আমি জুরিয়েন এই তুমি জুরিয়েন হও আর যেই হও তুমি আমাকে আব্বা আব্বা করবা না কয়া দিচ্ছি ভালো হবে না হ্যাঁ আমি বিয়ে করি নাই কিছু না আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছ হ্যাঁ যাও তো তুমি যাও এখান থেকে যাও 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 আমার আব্বার কি হলো গো ফারুক সাহেব কিটা আমাকে এই সর্বনাশ করলো আরে এটা না বুঝার কি আছে টুনটুনি হাতের জিনিসকে আয়না দিয়ে দেখা লাগে তুই তাহলে কি কবে চাচ্ছ তুমি কি কবে চাচ্ছ জসিমি আব্বার মাথা নষ্ট করে নিয়ে আসে বাবা এখানে কর কি আছে একটা গ্যাদা ছাওয়ালের কাছে তো পরিষ্কার কিডায় কাজ করিছে সি 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 স্বার্থের জন্য মানুষ এত নিচে নামবার পারে কিন্তু আব্বাক যখন তোমার ঘরে পুলিশ ধরে নিয়ে যায় তখন তো জসিম আমার ঘরে বাড়িতে আসেই নাই কি কলে তুমি তোমাগের পুলিশ মানে তোমার ভগ্নিপতি তোমাকে একেবারে মগজ ধোলাই করে ছেড়ে দিছে তাই নে হ্যাঁ তোমার তোমার এই কথা কুতি একদম মানে মুখে বাগগুলা টুলটুনি রাগ করতেছো কিসের জন্য হ্যাঁ তুমি না কইছো যে তোমার কথায় আব্বা পুলিশ অ্যারেস্ট করতেছে না তারপর আসলো জুরেনের নানা ভাই আসামি সকলে তো তোমার সাথে কথা কইছে তোমরা কি টের পাও নাই যে তারা মিথ্যা ভুয়া আরে বাবা টের পালে কি এই ধরনের ঘটনা ঘটবার দিতাম হ্যাঁ আরে আমাদের সাথে তো একটা বিশাল প্রতারণা হয়েছে সেটা তো বুঝতে পারতেছি কিন্তু তোমার আব্বার সাথে যে ঘটনা এখন ঘটেছে এর সাথে প্রতারকের কোনো সম্পর্ক নেই আমি কয়ে দিলাম তাহলে আব্বার এই হাল করলো কি দেয়া হিসাব মেলানোর চেষ্টা করো নিজের উত্তর নিজেই খুঁজে পাবা প্রথম কথা হচ্ছে যে আমাক আর জুরানেক আব্বার হসপিটালে অসুস্থতার কথা শোনার পর আমরা যে সুইটে যাইতে চাইছিলাম কিসের জন্য আমাদের বাধা দেওয়া হলো তুমি কি করবে চাচ্ছ তুমি কি করবে চাচ্ছ যে জসিমি সবকিছু করতেছে অবশ্যই আমি 100% নিশ্চিত তোমার আব্বা হসপিটালে ভর্তি কইরে তার মাথার ব্রেন শর্ট করে দেওয়া সেটা হচ্ছে তার নীল নকশার বাস্তবায়ন কিন্তু হাসপাতালে তো জসিমের সাথে বড় ভাইও ছিল
বড় ভাইয়ের কথা কচ্ছাও তোমার ভাইরা যে কতখানি বুঝদার সেটা তো তুমি ভালো করেই জানো শোনো তোমার ভগ্নিপতি জসিম তোমার আব্বাকে স্লো পয়জন করেছে তাক মাথা নষ্ট করে দেওয়ার ইনজেকশন দিয়েছে বড় ভাই মনে করেছে যে তাক সুস্থ করার জন্য এই ইনজেকশন দেওয়া হচ্ছে বুঝতে পেরেছো